করোনা মোকাবেলার জন্য বারবার ঘোষণা করা হয়েছিল যেন বাইরে বেরোলে সামাজিক দূরত্ব পালন করা হয়। কিন্তু কোথায় সামাজিক দূরত্ব? এমনই দৃশ্য দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের সাগরদিঘির কৃষক বাজারে। এখানে সামাজিক দূরত্বর চিহ্ন মাত্র নেই, কারণ লকডাউনের জন্য আয়ের পথ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। টোটোওয়ালা, অটোওয়ালা, রাজমিস্ত্রি, লটারি বিক্রেতা প্রত্যেকেই কাজের সন্ধানে ঝাঁকে ঝাঁকে সকাল হলেই তারা চলে আসছে সবজি বাজারে। পেটে তো আর লকডাউন নেই তাদের, তারা কাজের সন্ধানে আসবেই। সাগরদিঘি কৃষক বাজারের সামনের জায়গায় চলছে পাইকারি বাজার, একেবারে ছোট্ট পরিসরে, সঙ্গে সবজি বিক্রিও। অথচ বেশিরভাগ জায়গায় দখল করে রেখেছে ডেকোরেটরদের বাঁশ। সাগরদিঘি বাজার চত্বর অনেকটাই বড়। যদি নীলাম চত্বর ও খোলা বাজার সাগরদিঘির বাজারের সমস্ত জায়গাটাই ছড়িয়ে দেওয়া হয়, পরিসর অনেকখানি বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে মানুষের সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হতো। কিন্তু প্রশাসনের বারবার বলা সত্ত্বেও সাগরদিঘি বাজারের পাইকারি বাজার, নীলাম বাজার সবটাই চলছে একেবারে ঘিঞ্জিভাবে। মানুষজন আসছেন একেবারে গা ঘেঁষাঘেঁষি করে, নিলাম করছেন, জিনিসপত্র কিনছেন। খোলা বাজার চত্বর কিংবা কৃষক বাজারের বাকি ফাঁকা অংশগুলিতে যদি মানুষ বসতে পারত, সেই ক্ষেত্রে এই দৃশ্য দেখার প্রয়োজন পড়ত না, কারণ সামাজিক দূরত্ব এই সময় মানাটা ভীষণভাবে প্রয়োজন। তাই সাগরদিঘি বাজারের পুরো পরিসর ব্যবহার করলে অনেকটাই সুবিধা হতো সাধারণ মানুষের, ক্রেতা বিক্রেতা প্রত্যেকের। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এরকম ভিড় কি প্রত্যেকদিনই হয়? হ্যাঁ, প্রত্যেকদিনই হয়। কারণটা কি? কারণ হচ্ছে আপনারা অবগত আছেন সারা বিশ্বে একটা মহামারী চলছে, সেই মহামারীর কারণ হচ্ছে নোভেল করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে। এই লকডাউনের জন্য সমস্ত কর্মসংস্থান বন্ধ, আশেপাশের সমস্ত বাজার বন্ধ। এর জন্য যত রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ছুতোর, অটোওয়ালা, টোটোওয়ালা, লটারিওয়ালা সমস্ত লোক এখন সবজি ব্যবসায় ঝোঁক দিয়েছে। আসলে মানুষের লকডাউনটা তো পেটে হয়নি, এর জন্য পেটের দায়ে এখন সবজি ব্যবসাটাকেই বেছে নিয়েছে। আমার নাম জাহিরউদ্দিন শেখ। বাড়ি? বাড়ি সাগরদিঘি। আপনি এখানে কি জন্য? আমি একজন ব্যবসায়ী। সাগরদিঘি কিষাণ মান্ডিতে ভিড় কি এরকম প্রত্যেকদিনই হয়? হ্যাঁ, প্রত্যেকদিনই এরকম ভিড় হয়। কাউরে কাজ কাম নাই, বেকার সব সবজি ব্যবসা করছে। রাজমিস্ত্রি, ছোটোবেলা, লাদেনবালা সব কিছু এরকম ব্যবসা করার জন্যই বেশি ভিড়। আর কারণটা কি? আর বেকার যত সব, কেউ কাজ কাম নাই, কী করবে? যদি 50-100 হয় বলে সবাই ব্যবসা করতে নেমে পড়ছে। কারা ব্যবসা করছে? কারা? যারা রাজমিস্ত্রি, তারপর লাদেনবালা, টোটোওয়ালা, নাপিত, কামার, ছুতার, যত ব্যবসায়িক বেশি, কিনার খরিদ্দার কম। যারা পুরাতন ব্যবসা তারা পড়ে পড়ে লস খাচ্ছে, আর নতুন যারা তারা সবাই ব্যবসা করছে, যা 50-100 হয় হাত খরচা হবে বলে। আপনার নাম? আমার নাম পিয়ারুল ইসলাম। বাড়ি? বাড়ি রতনপুর।